আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 13 প্রাকৃতিক সম্পদ। এই অধ্যায়টির অনুশীলনে গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং আমাদের সম্পদ এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা শিখে নিই সঠিক উত্তরগুলো। এক, নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? লক্ষ্য করো, এখানে চারটি অপশন দেওয়া আছে। ক, বালি। খ, কাগজ। গ, কাচ। ঘ, বিদ্যুৎ। বলো তো বন্ধুরা, এখানে কোনটি প্রাকৃতিক সম্পদ? হ্যাঁ, ক, বালি। দুই, কোন সম্পদটি সীমিত? ক, সূর্যের আলো। খ, কয়লা। গ, বায়ু। ঘ, পানি। বলো তো বন্ধুরা, কোন সম্পদটি সীমিত? হ্যাঁ, খ, কয়লা। তিন, সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? ক, সৌর প্যানেল। খ, টারবাইন। গ, বাদ। ঘ, বৈদ্যুতিক পাখা। বলো তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, ক, সৌর প্যানেল। চার, নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ? ক, পাথর। খ, পশু পাখি। গ, গাছপালা। ঘ, কাঁচ। বলো তো বন্ধুরা, কোনটি মানব সৃষ্ট সম্পদ? হ্যাঁ, ঘ, কাঁচ। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ি ও শিখি। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, মানব সৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ দাও। মানব সৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ হল কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ এবং ঘরবাড়ি। দুই, অনবাঞ্জক সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দাও। অনবাঞ্জক সম্পদ একবার শেষ হয়ে গেলে তার ফিরে পাওয়া যায় না। আমরা সবাই জানি এটি যদি একবার নিঃশেষ হয়ে যায় তবে তা হাজার হাজার বছরেও ফিরে পাওয়া যায় না। এই অনবাঞ্জক সম্পদের তিনটি বিকল্প সম্পদ হচ্ছে সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত। তিন, আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি? আমরা শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনঃব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার করতে পারি। চার, মানব সৃষ্ট সম্পদ কি? মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে সম্পদ তৈরি করে তাই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। পাঁচ, মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? মানব সৃষ্ট সম্পদ প্রকৃতি থেকেই আসে। যেমন মনে করো, গাছপালা ব্যবহার করে মানুষ কাগজ সৃষ্টি করছে, এই কাগজ একটি মানব সৃষ্ট সম্পদ। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ি ও শিখি। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, কেন নবাঞ্জক সম্পদ অনবাঞ্জক সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত? নবাঞ্জক সম্পদ ফুরিয়ে যায় না, এ সম্পদ প্রয়োজনে বারবার ব্যবহার করা যায়। অন্যদিকে অনবাঞ্জক সম্পদ সীমিত, যা একবার নিঃশেষ হয়ে গেলে হাজার হাজার বছরেও ফিরে পাওয়া সম্ভব নয়। যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি। আমরা যদি এ সকল অনবাঞ্জক সম্পদের ব্যবহার কমিয়ে নবাঞ্জক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, নদীর স্রোতকে আমরা ব্যবহার করি, তাহলে অনবাঞ্জক সম্পদ সংরক্ষিত থাকবে। এছাড়া অনবাঞ্জক সম্পদ ব্যবহারের ফলে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এ কারণে অনবাঞ্জক সম্পদের বিকল্প হিসেবে নবাঞ্জক সম্পদ ব্যবহার করা উচিত। প্রশ্ন দুই, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার প্রয়োজন, কেননা আমরা শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল হয়ে থাকি। বর্তমানে জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং এর ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদাও কি বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ হচ্ছে সীমিত। যদি যথাযথ প্রাকৃতিক সম্পদের ব্যবহার না করা হয় তবে ভবিষ্যতে প্রাকৃতিক সম্পদ কি ফুরিয়ে আসবে। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। এগুলো একবার শেষ হয়ে গেলে তা হাজার হাজার বছরও ফিরে পাওয়া সম্ভব নয়। তবে যথাযথ ব্যবহার করার মাধ্যমে আমরা এই সম্পদ সংরক্ষণ করতে পারি, যা আমাদের ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে। তাছাড়া প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে পরিবেশ দূষণও ধীরে ধীরে কমতে থাকবে। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য যথাযথ ব্যবহার করা প্রয়োজন। প্রশ্ন 3, প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়? প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে কিছু মিল এবং কিছু পার্থক্য আমরা দেখি। প্রথমে আমরা মিলগুলো লক্ষ্য করি। প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদ উভয় সম্পদই প্রকৃতি থেকে আসে। উভয় সম্পদই সাধারণত মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় এবং উভয় সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা পরিবেশ দূষণ কমাতে পারি। এখানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল। এবার আমরা পার্থক্য খুঁজে বের করি। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, অপরদিকে মানবসৃষ্ট সম্পদ হচ্ছে মানুষ তৈরি করতে পারে। অতঃপর প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের ওপর নির্ভরশীল হয়ে থাকে না, কিন্তু মানবসৃষ্ট সম্পদ আবার প্রাকৃতিক সম্পদের ওপর কি হয়ে থাকে, নির্ভরশীল হয়ে থাকে। এবং সর্বশেষে প্রাকৃতিক সম্পদ ইচ্ছে মতো সৃষ্টি করা যায় না, অন্যদিকে মানবসৃষ্ট সম্পদ ইচ্ছে মতো সৃষ্টি করা যায়। সর্বশেষ প্রশ্ন, একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে? একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমাদের যেসব প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের প্রয়োজন হবে, আমরা তার একটি প্রথমেই তালিকা তৈরি করে নেব। প্রথমে হচ্ছে একটি তালিকা করবো প্রাকৃতিক সম্পদ এবং অন্য একটি তালিকা করব কি মানবসৃষ্ট সম্পদ। একটি বাড়ি তৈরি করতে আমাদের কি কি প্রাকৃতিক সম্পদের প্রয়োজন, প্রথমেই তা আমরা লক্ষ্য করি। আমাদের প্রয়োজন গাছ, মাটি, পানি, পালি, পাথর, চুনা পাথর। এবং যে সকল মানবসৃষ্ট সম্পদ আমাদের প্রয়োজন একটি বাড়ি তৈরি করতে, তা হচ্ছে কাঠ, ইট, সিমেন্ট, রড, স্টিল, বিদ্যুৎ, কাঁচ। এগুলো মিলিয়ে হচ্ছে একটি সুন্দর বাড়ি তৈরি করা সম্ভব। অর্থাৎ একটি সুন্দর বাড়ি তৈরি করতে প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ উভয়েরই প্রয়োজন। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় 13 এর অনুশীলনের গুরুত্বপূর্ণ সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।